আজকে আমাদের যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে যে ভিসকোসিটি, ক্লাস 11 ফিজিক্সের একটা টপিক। তো ফ্লুইড মেকানিক্সে এর আগে আমরা তিনটে পার্ট আলোচনা করেছি, তো এটা হচ্ছে আমাদের ভিসকোসিটি, যেখানে আমরা আলোচনা করব যে ভিসকোসিটি রিলেটেড কিছু ইকুয়েশনস রয়েছে, যেমন হচ্ছে পয়জুলি ইকুয়েশন, মানে যেটা ফ্লোটা হবে ফ্লুইডের, তো সেই ফ্লো রিলেটেড একটা এক্সপ্রেশন রয়েছে, সেটা আমরা সলভ করব। তার সাথে সাথে আমাদের প্রথমে যেটা আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ ভিসকোসিটি, এরপরে আমরা রিলেটেড টু স্টোকস ল, টার্মিনাল ভেলোসিটি, এগুলো আজকে আমাদের টপিক রয়েছে। তো প্রথম ভিসকোসিটি জিনিসটা কি, হোয়াট ইজ ভিসকোসিটি? না, ভিসকোসিটি বলতে গেলে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ, এটা একটা ইন্টারনাল ফ্রিকশন, ঠিক আছে? ফ্রিকশন যেটা আমরা সলিডের ক্ষেত্রে পড়েছিলাম, যে নিউটনস ল এর পরের চ্যাপ্টার ফ্রিকশন, তো সেটা আমরা সলিড অবজেক্টের ক্ষেত্রে দেখেছিলাম। তো এইখানে যেটা ভিসকোসিটি থাকছে সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্রিকশন, বাট এটা অ্যাপ্লিকেবল হবে অনলি ফর দ্য ফ্লুইডস, ফ্লুইড বলতে গ্যাস অ্যান্ড অলসো ফর দ্য লিকুইডস। তাহলে ফ্রিকশন মানে ভিসকোসিটিকে আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ ইন্টারনাল ফ্রিকশন, এটা ইন্টারনাল ফ্রিকশন যেটা অ্যাপ্লিকেবল হবে ফর ফ্লুইডস, ফ্লুইডস বলতে আমাদের এনি টাইপস অফ লিকুইডস প্লাস গ্যাসেস। তাহলে এরপরে আমরা দেখবো যে ডিফাইন্ড ভিসকোসিটি, যদি ভিসকোসিটির ডেফিনেশনটা দেখি, ভিসকোসিটি কি, না সিম্পল ওয়েতে আমরা বলতে পারি যে ভিসকোসিটি ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ ইট প্রডিউসেস অ্যান ইন্টারনাল ফোর্স, ভার্চু অফ হুইচ produces an internal force comes into play when the fluid is in motion, jokhon fluid ta motion e thakche tokhon ekta internal force ekhane act kore, to seitai hocche viscosity and which opposes the রিলেটিভ মোশন, যেটা অপোজ করবে রিলেটিভ মোশন বিটুইন দ্য টু ডিফারেন্ট লেয়ার্স, বিটুইন দ্য টু ডিফারেন্ট লেয়ার্স। তাহলে টু ডিফারেন্ট লেয়ার্স এই সমস্তগুলো কি সেটা আমরা এর পরে দেখছি, যে হোয়াট ইজ দ্য কজ অফ ভিসকোসিটি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিসকোসিটি ডেফিনেশন তো আমরা দেখলাম যে ভিসকোসিটি কি, এটা একটা প্রপার্টি অফ লিকুইড, প্রপার্টিটা কার, প্রপার্টিটা অফ ফ্লুইডস আমরা বলতে পারি, প্রপার্টি অফ ফ্লুইডস by virtue of which it produces an internal force, এগুলো হচ্ছে key point এখানে, যেটা একটা internal force comes into play when the fluid is in motion, যখন ফ্লুইডটা মোশনে থাকবে, and which opposes the relative motion between the two different layer, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এখানে আমাদের key point, যে which opposes the relative motion between the two different layers। তাহলে এর কনসেপ্টটা আমরা যদি এর কজটা দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, যে the cause of viscosity, তো কজ অফ ভিসকোসিটি বোঝার জন্য আমরা কি করছি, এখানে আমরা ধরে নিলাম যে এটা একটা হরাইজন্টাল সারফেস, ঠিক আছে, এটা একটা হরাইজন্টাল সারফেস। তাহলে এই সারফেসের যে সমস্ত ফ্লুইড পার্টিকলস গুলো, কারণ আমরা জানি রিভারের মোশন মানে ঠিক এরকম ভাবে হয়, এরকম ভাবে ওয়াটারের ফ্লোটা হয়, তাই তো? তো এই যে জিনিসটা, মানে যে কোনো ফ্লুইড যখন ফ্লো হচ্ছে, তো যেটা এর কাছে রয়েছে, মানে সারফেস এর কাছে যেখানে রয়েছে, তো আমরা এখানে ধরে নিলাম যে একটা যে ফ্লুইড বা লিকুইড যেটা ফ্লো করছে, যে লিকুইডের যে ফ্লোটা হচ্ছে সেটা খুব ধরে নিলাম স্টেডিলি অ্যান্ড স্লোলি, যে ফ্লোটা এখানে লিকুইড করছে সেটা খুব স্টেডি ভাবে খুব ধীরে 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 যাচ্ছে, স্টেডিলি অ্যান্ড স্লোলি খুব ধীরে, ঠিক আছে? তো স্টেডিলি এবং স্লোলি ফ্লো এর জন্য কি হচ্ছে, যে হরাইজন্টাল সারফেস যেটা রয়েছে, তো সেই সারফেসের কাছে যে সমস্ত ফ্লুইড পার্টিকেল গুলো রয়েছে বা লিকুইড পার্টিকেল গুলো রয়েছে, তো তারা কি হবে, না এর সাথে এরা আটকে আছে, মানে এর সাথে তারা লেগে থাকবে, এই সমস্ত পার্টিকেলস গুলো এর সাথে সাথে লেগে থাকবে। তাহলে সাথে সাথে লেগে থাকলে কি হবে, ফ্লুইড পার্টিকেলস গুলো এর সাথে আছে, তার মানে এদের ভেলোসিটিটা কিন্তু জিরো, ভেলোসিটি আমরা ধরতে পারি যেহেতু খুব স্টেডি খুব স্লো, তো যারা হরাইজন্টাল সারফেসের খুব ক্লোজ রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত সারফেসের ক্লোজে থাকা যে ফ্লুইড পার্টিকেল বা লিকুইড পার্টিকেল রয়েছে তারা রেস্টে আছে আমরা কনসিডার করতে পারি। এরপরে কি হচ্ছে, যত পার্টিকেলস গুলো ওপরের দিকে যে সমস্ত পার্টিকেলস গুলো রয়েছে, মানে ধরো ওর ওপরে
মানে এইখানে ধরো ভেলোসিটি রয়েছে জিরো, এরপরে এই উপরে যে সমস্ত পার্টিকলস রয়েছে তার ভেলোসিটি একটু বেশি হবে, ধরলাম এটা ভি ইকুয়ালস টু, এগুলো আমি ধরছি সে ফর এক্সাম্পল 2 মিটার পার সেকেন্ড, এর উপরের পার্টিকেলটা আরেকটু বেশি স্পিডে যাবে সেটা ধরলাম আমি 4 মিটার পার সেকেন্ড, এর উপরের পার্টিকেলটা আরেকটু বেশি স্পিডে যাবে সেটা ধরলাম 6 মিটার পার সেকেন্ড। এটা এমন নয় যে ইউনিফর্ম যেতে হবে এবং এটা অলওয়েজ 2 হবে 4 হবে 6 হবে, তা নয়, আমি এটা বোঝানোর জন্য বলছি যে ধরো যেটা হরাইজন্টাল সার্ফেসের খুব ক্লোজ রয়েছে ওর সাথে যারা লেগে আছে তাদের ভেলোসিটি জিরো, তার মানে আমরা ওটাকে কনসিডার করলাম যে দে আর ইন রেস্ট, তার উপরে একটা স্পিড বেশি, তারপর একটা স্পিড বেশি, তারপর একটা লেয়ারের স্পিড বেশি, এরকম ভাবে একদম উপরে যে রয়েছে তার স্পিড সব থেকে বেশি হবে। তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট পেলাম যে এর উপরে স্পিডটা ম্যাক্সিমাম হবে এবং সারফেসের সাথে যে লেয়ারের সাথে যে সমস্ত পার্টিকলস গুলো লেগে রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, স্পিডটা জিরো হবে এবং সেটা মিনিমাম স্পিড হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরতে পারি এইখানে যারা লেগে আছে দে আর ইন রেস্ট, আর তার উপরের দিকে আমি যত যেতে থাকছি তাদের স্পিডটা কিন্তু বাড়ছে এবং সব থেকে উপরে যে রয়েছে তার স্পিডটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটা আমরা এখন অবধি পেলাম। তাহলে এরপরে দেখো যে কজ অফ ভিসকোসিটি বলতে গেলে আমরা যদি দুটো লেয়ার এখানে কনসিডার করি, ধরো এটা হচ্ছে হরাইজন্টাল সারফেস, হরাইজন্টাল সারফেস যার সাথে এটা আটকে আছে, তাহলে এখানে ভেলোসিটি কত, জিরো, আর উপরেরটা এর উপরের দিকে আমি যত যেতে থাকছি স্পিড বাড়ছে, এইখানে স্পিড সব থেকে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। তো আমরা যদি যে কোনো দুটো লেয়ারকে কনসিডার করি, এটা হচ্ছে আমাদের ফ্রি সারফেস, উপরের যে সারফেসটা রয়েছে সেটা ফ্রি সারফেস, ওখানে স্পিড সব থেকে ম্যাক্সিমাম। আমরা ধরো এখানে দুটো লেয়ারকে কনসিডার করলাম এ অ্যান্ড বি, এটাকে আমরা এ লেয়ার ধরলাম, এটাকে বি লেয়ার ধরলাম, তো স্বাভাবিকভাবে বি এর স্পিড, বি এর যে ভেলোসিটি, মানে আমরা যদি এর ভেলোসিটিকে ভিভি ধরি আর এর ভেলোসিটিকে ভি এ ধরি, তো আমরা কনসেপ্ট থেকে বলতে পারি অবশ্যই ভিভি গ্রেটার দেন ভি এ হবে, কারণ আমরা জানলাম যে যত আমরা উপরের দিকে যেতে থাকছি তত স্পিডটা বাড়ছে। ঠিক আছে, তাহলে এ স্পিড সব থেকে বেশি হবে, ভিভি গ্রেটার দেন ভি এ হবে। তো এখন দেখো এ কি চাইবে, এইখানে যে সমস্ত ফ্লুইড পার্টিকলস গুলো রয়েছে তারা কি চাইবে, তারা অ্যাক্সিলারেট করতে চাইবে কম্পেয়ার টু এ, তারা এদিকে অ্যাক্সিলারেট করতে চাইবে, কিন্তু এর তো স্পিড কম। এ কি চাইবে, এখানে যে সমস্ত পার্টিকলস গুলো রয়েছে তারা কম্পেয়ার টু বি তাদের স্পিড যেহেতু কম, তারা ওকে রিটার্ডেড করতে চাইবে, মানে ডিঅ্যাক্সিলারেট করতে চাইবে, তার মানে ফাইনালি বি চাইছে অ্যাক্সিলারেট করতে, এ চাইছে রিটার্ডেড করতে, মানে স্পিডটাকে বি এর পার্টিকেলের, মানে দেখো এইখানে পার্টিকলস তো এরকম আছে এরকম ভাবে এর ধরো ফ্লো করছে, এখানে ধরো এ ফ্লো করছে, তার মানে তাদের যে যখনই কন্ট্যাক্ট থাকছে তো একটা মানে বি এর সাথে আরেকটা লেয়ার আছে নিচে এ, তো বি লেয়ার চাইছে আগের দিকে যেতে, এ কে নিয়ে যেতে চাইছে, কিন্তু এর প্রপার্টি হচ্ছে ও তো ব্যাকওয়ার্ডে, ব্যাকওয়ার্ড নয় কথাটা ভুল বললাম, এর প্রপার্টি হচ্ছে অ্যাক্সেলারেট করা আর বি এর প্রপার্টি হচ্ছে ওকে রিটার্ডেড করা, কেননা বি এর রেসপেক্টে এর স্পিড হচ্ছে খুব কম, তো সেই কারণে কি হবে একটা আলটিমেট ব্যাকওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটাকে আমরা বলবো দ্য ড্র্যাগিং ফোর্স, বা যেটাকে আমরা বলে থাকি ভিসকাস ফোর্স, ভিসকাস ড্র্যাগ বলতে পারি, এটা এর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমরা বলতে পারি ভিসকাস ফোর্স। তাহলে দেখো এখানে আমরা জানলাম যে ভিসকাস ফোর্স যেটা রয়েছে তো সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে না ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, এবং যেটা কি করছে বি চাইছে সামনের দিকে এগোতে অ্যাক্সেলারেট করতে, এ চাইছে ওকে ওর মোশনটাকে রিটার্ডেড করতে, তার মানে দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশন যেটা রয়েছে সেইটা কি করছে ডিস্ট্রয় করছে, একটা রিলেটিভ মোশন সেট আপ হচ্ছে, এবং এইখানে আমরা বলতে পারি এই যে ফোর্সটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কাজ হলো সেটা ট্যানজেনশিয়ালি অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ভিসকাস ফোর্সের জিনিসটা কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার হয়েছে যে কেন মানে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ফোর্সটা কাজ করে, এবং এর ডাইরেকশন আমরা বলতে পারি ট্যানজেনশিয়ালি টু দ্য সারফেস, সারফেসের সাথে ট্যানজেনশিয়ালি থাকছে। ওকে, তাহলে এটা আমাদের একদম বেসিক কনসেপ্ট হলো। এটা আমরা আরো ভালো বুঝতে পারি যে ধরো আমরা যখন সুইম করি, সুইমিং করা হচ্ছে, তো যখন রিভারের মধ্যে সুইমিং করছে কেউ, তো তখন কি হয় আমাদের পেছন দিকে মনে হয় যেন একটা ফোর্স কাজ করছে, তাহলে ওটাই হচ্ছে এখানে ভিসকাস ফোর্স, মানে আমরা যতটা ফোর্স অ্যাপ্লাই করছি তার রেসপেক্টে মনে হচ্ছে কিছুটা রেজিস্ট্যান্স কাজ করছে, তো সেটা হচ্ছে ওয়াটারের রেজিস্ট্যান্স। তো ওয়াটার রেজিস্ট্যান্স মানে আমরা সিম্পল ওয়েতে বলতে পারি ওয়াটার ভিসকোসিটি। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা ভিসকোসিটি রিলেটেড কিছু কনসেপ্ট, তার কিছু ফর্মুলা
এই সমস্ত এবার আমরা দেখব তো ভিসকোসিটি থেকে আমাদের কিছু টার্ম জানা দরকার যে হোয়াট ইজ ভেলোসিটি গ্রেডিয়েন্ট এই সমস্ত টার্মস গুলো তারপরে তোমরা একদম প্রথম চ্যাপ্টারে যে কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি পড়েছিলে তো সেই কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটির কনসেপ্টটা এখান থেকে আসবে দেখো তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এবার আমরা যাচ্ছি এটা সেটা হচ্ছে ফর্মুলা অফ ভিসকোসিটি সোজা কথা যে ভিসকোসিটি রিলেটেড কি কি ফর্মুলা রয়েছে সেটা আমরা দেখব যে এটা একটা সারফেস ধরলাম এ সারফেস আর এখানে একটা সারফেস ধরলাম বি সারফেস যেটা এই নিচের গ্রাউন্ডের যে এটা আমি ধরলাম হরাইজন্টাল সারফেস তাহলে হরাইজন্টাল সারফেস থেকে বি সেটা ধরলাম আমি এক্স ডিস্টেন্স উপরে রয়েছে আর এ সারফেসটা ধরলাম এক্স প্লাস ডিএক্স ডিস্টেন্স উপরে রয়েছে তাহলে বি পয়েন্টের ভেলোসিটি যদি ভি হয় এ পয়েন্টের ভেলোসিটি কম হবে না বেশি হবে দেখো আমরা কি জানি এই সারফেস থেকে যত আমি উপরের দিকে যাব ভেলোসিটি বাড়বে তাহলে বি পয়েন্টের ভেলোসিটি যদি ভি হয় তাহলে এ পয়েন্টের ভেলোসিটি ভি এর থেকে কিছুটা বেশি হবে আমি ধরলাম এ পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ডিভি ওকে বি পয়েন্টের ভেলোসিটি ভি এ পয়েন্টের ভেলোসিটি ধরেছি ভি প্লাস ডিভি তো এই যে সারফেস গুলো রয়েছে এদের এরিয়া অফ ক্রস সেকশন আমি ধরলাম এরিয়া এ এর এরিয়া আমি ধরলাম এ তাহলে ভিসকাস ফোর্সটা কোন দিকে কাজ করবে ভিসকাস ফোর্সটা এই যে দুটো লেয়ার রয়েছে এ এন্ড বি তাদের দুটো যে মোশন রয়েছে তার রিলেটিভ মোশনের দিকে কাজ করবে মানে রিলেটিভ মোশন যেটা থাকছে মানে ভিসকাস ফোর্স ওকে এদের দুজনের যে রিলেটিভ মোশন এ ওইদিকে যাচ্ছে এ ওইদিকে যাচ্ছে তো আলটিমেট যে ব্যাকওয়ার্ড ফোর্স সেটাই তো ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ তো এর ডাইরেকশন হবে এরকম এই দিকে তাহলে এখন অ্যাকর্ডিং টু নিউটন এই যে ভিসকাস ফোর্স রয়েছে দ্য ভিসকাস ফোর্স এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করছে আরেকটা ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা হয় ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট দেখো এটা হয়তো তোমাদের নতুন টার্ম মনে হচ্ছে বাট আমি বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট জিনিসটা কিছুই না ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট মানে হচ্ছে ভেলোসিটি হাইটের সাথে সাথে কিভাবে ভ্যারি করছে দেখো এই পয়েন্টে ভেলোসিটি ভি এই পয়েন্টে হাইট কত এক্স তাহলে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট বি পয়েন্টের জন্য কত হবে ভি বাই এক্স আবার এই পয়েন্টে দেখো ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ডিভি আর হাইট কত হচ্ছে এক্স প্লাস ডিএক্স তাহলে গ্র্যাডিয়েন্ট মানে হচ্ছে নেট ভেলোসিটি চেঞ্জ চেঞ্জ কত হয়েছে ডিভি আর হাইটের চেঞ্জ হয়েছে কত ডিএক্স তাহলে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট জিনিসটা হচ্ছে ডিভি বাই ডিএক্স তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস আমরা বলতে পারি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল এ আর এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট ডিভি বাই ডিএক্স তাহলে এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আমরা এটা ইকুয়াল টু করতে পারি এবং এটা ইকুয়াল টু করলে আসবে যেটা যে এফ ইকুয়ালস টু এ ডিভি বাই ডিএক্স একটা কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটাকে বলা হয় ইটা কনস্ট্যান্টটাকে কি বলা হচ্ছে কনস্ট্যান্টটাকে বলা হয় এখানে অ্যাকচুয়ালি একটা মাইনাস সাইন আসবে কনস্ট্যান্টটার নাম হচ্ছে ইটা ইটাটাকে কি বলা হয় ইটাটা হচ্ছে কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন চ্যাপ্টারে তোমরা এরই ডাইমেনশন বের করেছিলে কোইফিশিয়েন্ট অফ ভিসকোসিটি তাহলে এখানে একটা নেগেটিভ সাইন রয়েছে এর সিগনিফিকেন্স কি যদি আমরা বলি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নেগেটিভ সাইন দেখো যেহেতু ফোর্সটা ভিসকাস ফোর্সটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে নেগেটিভ সাইনটা ওটাকে ইন্ডিকেট করছে তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস ইটা এ ডিভি ডিএক্স আমরা যখন অঙ্ক করব বা নিউমেরিক্যাল যেটাই বলো তো তখন আমরা ডিরেক্টলি মাইনাস সাইনটা দেবো না আমরা মড ভ্যালু নিয়ে কাজ করব তাহলে এটা আমরা পেলাম এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি ডিএক্স তাহলে এবার যদি আমরা ইটা সম্পর্কে কিছু আলোচনা করি যে ধরো ডেফিনেশন বা ডাইমেনশন ইউনিট এসবগুলো নিয়ে আমরা এখান থেকে আবার দেখব তো এখানে কি হচ্ছে ইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এফ বাই এ ডিভি বাই ডিএক্স এটা লিখতে পারি তাহলে দেখো এখন আমরা বলতে পারি যে ইফ এরিয়া ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান দেন আমরা কি বলতে পারি ইটা ইকুয়ালস টু কি ইটা ইকুয়ালস টু ফোর্স না তাহলে ইটাকে আমরা নিউমেরিক্যালি ইকুয়াল টু বলতে পারি যে ইটা ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ট্যাঞ্জেন্সিয়াল ফোর্স দ্যাট অ্যাক্টস বিটুইন দ্য টু লেয়ার্স হ্যাভিং
এরিয়াটা কত ধরেছি 1 তাহলে আমরা বলতে পারি হ্যাভিং ইউনিট ক্রস সেকশনাল এরিয়া ইউনিট ক্রস সেকশনাল এরিয়া এন্ড ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট বিটুইন দা টু লেয়ারস বিটুইন দা টু লেয়ারস তাহলে আমরা দেখো এখান থেকে কি করলাম এটা ডেফিনিশন বানালাম এটা ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া ডিভি ডি এক্স তাহলে এটা ইকুয়ালস টু এফ হবে If A equals to 1 and dvdx equal to 1, তাহলে eta equals to আমরা বলতে পারি tangential force which act in the backward direction between the two layers having unit cross-sectional area and unit velocity gradient between the two layers. এটা আমরা এখান থেকে পেলাম এবার ইটার ধরো ডাইমেনশন বা ইউনিট সিস্টেম সিজিএস এসআই তো সেগুলো আমরা এখান থেকে বানাতে পারি এখানে দেখো এটার ডাইমেনশন যদি আমরা বলি ফোর্সের ডাইমেনশন কি ফোর্সের ডাইমেনশন MLT মাইনাস 2 এ মানে এরিয়া এল স্কয়ার হবে আর ডিভি বাই ডিএক্স ভেলোসিটি হিয়ার ভি ইজ দ্য ভেলোসিটি ভেলোসিটি মানে কি এল টি মাইনাস 1 বাই এক্স মানে এল তাহলে এল এল কেটে যাবে তাহলে এটা কি থাকলো MLT মাইনাস 2 বাই এল স্কোয়ার টি মাইনাস 1 এটা ক্যান্সেলেশন করলে ML মাইনাস 1 টি মাইনাস 1 আসবে তাহলে এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এর ডাইমেনশন পেলাম এরপরে যদি এই সিজিএস এন্ড এসআই সিস্টেম এ তার ইউনিট কি আছে সেটা যদি আমরা বলতে চাই দেখো ফোর্সের জন্য সিজিএস ইউনিট হচ্ছে ডাইম এরিয়ার জন্য হচ্ছে সেন্টিমিটার স্কয়ার ভেলোসিটির জন্য আমরা জানি সেন্টিমিটার পার সেকেন্ড বাই সেন্টিমিটার তো সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডাইম সেন্টিমিটার মাইনাস 2 সেকেন্ড তো এই যে জিনিসটা এই পুরো জিনিসটাকে আমরা কি বলে থাকি পয়েস বলে থাকি POIS এটা হলো সিজিএস ইউনিট অফ ভিসকোসিটি দ্যাট ইজ কল্ড পয়েস সিমিলারলি এসআই কি আসবে নিউটন মিটার মাইনাস 2 সেকেন্ড তো এই জিনিসটাকে আমরা বলে থাকি কি পয়েজুলি পয়েজুলি বা এর আরেকটা নাম আছে অর ডেকা পয়েস এটা হচ্ছে ইন এসআই সিস্টেম এবং এদের দুজনের মধ্যে একটা রিলেশন রয়েছে 1 ডেকা পয়েস ইকুয়াল টু 10 পয়েস তাহলে এটা হচ্ছে এদের দুজনের মধ্যে রিলেশন দুটো ইউনিট সিস্টেমের মধ্যে ভিসকোসিটি যে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এটা তার যে দুটো ইউনিট সিস্টেম তার মধ্যে রিলেশন হচ্ছে 1 ডেকা পয়েস ইকুয়ালস টু 10 পয়েস তো এটা আমরা একটা পেলাম এরপরে আমাদের জানতে হবে যে ভিসকোসিটি যেটা আমরা লিকুইডের ক্ষেত্রে বা ফ্লুইডের ক্ষেত্রে মেনলি দেখলাম এই যে ভিসকোসিটি যেটা এতক্ষণ ধরে আমি কনসেপ্টটা বোঝালাম যে কজেস অফ ভিসকোসিটি কি রয়েছে দুটো ডিফারেন্ট লেয়ার ড্র করে তো এই ভিসকোসিটি আর সলিডের ভিসকোসিটির মধ্যে ডিফারেন্স কি তো তোমরা ভিডিওটা পজ করে আমাকে আগে জানাও তারপরে তোমরা আনসারটা দেখবে দেখো সলিডের জন্য আমরা যে ফ্রিকশন পড়েছিলাম তার সাথে এর কি ডিফারেন্স রয়েছে এটা হচ্ছে প্রশ্ন যে সলিডে ফ্রিকশন পড়লাম আর এখানে আমরা ফ্লুইডে ফ্রিকশন পড়ছি দুজনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে তো ডিফারেন্স এগুলোই রয়েছে যদি আমরা বলি যে এখানে যে ফ্রিকশনটা আমরা দেখলাম ফ্লুইডের ক্ষেত্রে সেই ফ্রিকশনটা এরিয়ার উপর ডিপেন্ড করছে দুটো যে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার রয়েছে তাদের রিলেটিভ মোশনের উপর ডিপেন্ড করছে মানে ভেলোসিটি গ্র্যাডিয়েন্টের উপর ডিপেন্ড করছে কিন্তু সলিডের ক্ষেত্রে কি এরিয়ার উপর ডিপেন্ড করছিল যে সারফেসের এরিয়াটা কেমন হবে তার উপর ডিপেন্ড করছিল করেনি কোনো রিলেটিভ যে দুটো বডির মাঝখানের মোশন সেটার উপরে ইন্ডিপেন্ডেন্ট ছিল তো এই জিনিসগুলো আর আমরা যদি লিকুইডের ক্ষেত্রে বলি যে লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে না কোনো নর্মাল রিয়াকশনের উপর ডিপেন্ড করছে না সলিডের ক্ষেত্রে কিন্তু নর্মাল রিয়াকশনটার উপর ডিপেন্ড করতো যেটা ফ্লুইডের ক্ষেত্রে করছে না তো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স যেটা আমাদের সলিডের ফ্রিকশন আর ভিসকোসিটি অর্থাৎ ফ্লুইডের ফ্রিকশনের মধ্যে এরপরে আমাদের একটা জিনিস রয়েছে যে ডিপেন্ডেন্স অন টেম্পারেচার টেম্পারেচার উপরে ভিসকোসিটি কিভাবে ডিপেন্ড করে তাহলে ভিসকোসিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে কিভাবে যদি আমরা প্রথমে আসি লিকুইডের জন্য লিকুইডের ক্ষেত্রে এটা জাস্ট আমাদের জেনে রাখা দরকার যে লিকুইডের ক্ষেত্রে একটা এক্সপ্রেশন পাওয়া যায় ইটা টি ইকুয়ালস টু ইটা নট বাই ওয়ান প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার তো এটা মানে কি ক্লিয়ার দেখতে পাচ্ছি দেখো ইটাটা হচ্ছে ভিসকোসিটি অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস হোয়াট ইজ ইটা টি না এটা হচ্ছে ভিসকোসিটি অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস আর ইটা নট কি ভিসকোসিটি অ্যাট জিরো ডিগ্রি সেলসিয়াস অবশ্যই জিরো থেকে টি
t greater 0 তাহলে এখন আমরা বলতে পারি যে as the temperature increases আলফা বিটা টা কি এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার যত ইনক্রিজ করবে ভিসকোসিটি কি হচ্ছে টেম্পারেচার তো নিচে আছে দেখো ডাউন মানে ডিনোমিনেটরে আছে তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে ভিসকোসিটি কি হচ্ছে ডিক্রিজ করছে কেন এদের মধ্যে আমরা রিলেশন যদি দেখি ইনভার্সলি ভ্যারি করছে তাহলে এখানে বলতে পারি ইন কেস অফ লিকুইড দ্য ভিসকোসিটি ডিক্রিজেস অ্যাজ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে ভিসকোসিটি কি হবে ডিক্রিজ করবে এটা হলো লিকুইডের জন্য সিমিলারলি ফর দ্য গ্যাস গ্যাসের ক্ষেত্রে কি হয় গ্যাসের ক্ষেত্রে একটু অন্যভাবে ভ্যারি করে তো ফর দ্য গ্যাসেস ভিসকোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি তার মানে এখানে বলতে পারি যে ভিসকোসিটি ইনক্রিজেস উইথ দ্য টেম্পারেচার তাহলে টেম্পারেচারের সাথে সাথে ভিসকোসিটি কি হচ্ছে এখানে ইনক্রিজ করছে এটা আমরা পেলাম এরপরে আমরা দেখব যে ডিপেন্ডেন্স অন প্রেসার প্রেসারের সাথে কিরকম ভ্যারি করে প্রেসারের ক্ষেত্রে কিরকম ভ্যারি করে যে কোনো লিকুইডের জন্য যদি আমরা দেখি অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাজ দ্য প্রেসার রাইজেস প্রেসার যদি রাইজ করে দেন দ্য ভিসকোসিটি অলসো রাইজেস কিন্তু দেয়ার ইজ অ্যান এক্সেপশন ইন কেস ফর ওয়াটার ওয়াটারের ক্ষেত্রে একটা এক্সেপশন রয়েছে ওয়াটারের ক্ষেত্রে অ্যাজ দ্য প্রেসার রাইজেস এটা কি হয় ডিক্রিজেস এখানে উল্টো হয় ডিক্রিজেস আর যদি আমরা দেখি ফর গ্যাসেস গ্যাসের জন্য কিন্তু এটা ইনডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট অফ প্রেসার প্রেসারের উপরে গ্যাসের যে ভিসকোসিটি সেটা প্রেসারের উপর ডিপেন্ড করে না কিন্তু টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে টেম্পারেচারটা আমরা দেখলাম যে ইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট টি ঠিক আছে তার মানে ওটার সাথে ডাইরেক্টলি ভ্যারি করছে কিন্তু প্রেসারের সাথে ভিসকোসিটি কোন ডিপেন্ডেন্সি নেই ইন কেস ফর গ্যাসেস কিন্তু লিকুইডের ক্ষেত্রে রয়েছে তো এটা হলো আমাদের অলমোস্ট ভিসকোসিটি কমপ্লিট হলো ভিসকোসিটি রিলেটেড এবার কিছু টার্মস আমরা পড়বো যেমন প্রথমেই যেটা রয়েছে যে যেটাকে বলা হয় পয়সলিস ইকুয়েশন ঠিক আছে তো এটা এর পরের পার্টে আমরা আলোচনা করছি তো এরপরে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে পয়সলিস ইকুয়েশন পয়সলিস ইকুয়েশন এটা অ্যাকচুয়ালি কি বোঝায় পয়সলিস ইকুয়েশন থেকে আমরা এখানে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভলিউমের ফ্লোটা অর্থাৎ ধরো এরকম একটা ক্যাপিলারি টিউব রয়েছে দিস ইজ আ ক্যাপিলারি টিউব অ্যান্ড হরাইজেন্টাল টিউব এটা একটা কি টিউব হরাইজেন্টাল ক্যাপিলারি টিউব তো এর মধ্য দিয়ে কোনো একটা লিকুইড ফ্লো করছে দিস ইজ দ্য অ্যাক্সিস এবার এখান দিয়ে লিকুইড ফ্লো করছে তাহলে এই যে লিকুইডটা ফ্লো করছে তো সেই লিকুইডটার কতটা ফ্লো রেট ঠিক আছে পয়সলিস ইকুয়েশন আমাদের আইডিয়া দেয় দ্য ফ্লো রেট মানে কতটা ভলিউম ফ্লো করছে হিয়ার ভি ইজ দ্য ভলিউম নট ভেলোসিটি তো কতটা ভলিউম ফ্লো করছে টাইমের রেসপেক্টে তো সেই আইডিয়াটা আমরা অ্যাকর্ডিং টু পয়সলিস ইকুয়েশন পেয়ে যাই তাহলে পয়সলিস ইকুয়েশন কি বলে যে রেট অফ ফ্লো মানে যে অ্যামাউন্ট অফ লিকুইড ফ্লো করছে ধরো এক ওয়ান আওয়ারের মধ্যে কতটা ভলিউম ফ্লো করলো তো সেই রেটটা থ্রু দ্য হরাইজেন্টাল ক্যাপিলারি টিউব এর লেন্থ আমি ধরলাম এল আর এই যে টিউবটা রয়েছে তার রেডিয়াস ক্রস সেকশন এরিয়া এ রেডিয়াসটা যদি আমি আর ধরি এবং এদের মাঝখানে প্রেশার ডিফারেন্সটা যদি পি হয় মানে ধরো এখানে পি ওয়ান এখানে পি টু মানে আমরা বললাম পি ওয়ান মাইনাস পি টু ইকুয়ালস হচ্ছে পি একটা তো প্রেশার ডিফারেন্স থাকবে তো সেই প্রেশার ডিফারেন্স যদি পি হয় তাহলে অ্যাকর্ডিং টু পয়সলি যেটা বলা হচ্ছে যে ভলিউম বাই টাইম ইজ ইকুয়াল টু যেটাকে আমরা ভি বাই টি দিয়ে ডিনোট করি ইকুয়াল টু কিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি যে কিউ ইকুয়ালস টু ভি বাই টি হিয়ার ভি ইজ দ্য ভলিউম নট ভেলোসিটি তাহলে কিউ ইকুয়ালস টু ভি বাই টি ইকুয়াল টু পাই পি আর টু দি পাওয়ার ফোর বাই এইট ইটা এল এটা হচ্ছে আমাদের
পয়সনের ইকুয়েশন তো এখানে পাই মানে একটা কনস্ট্যান্ট পাই বাই 8 টা হচ্ছে কনস্ট্যান্ট পি হচ্ছে প্রেসার ডিফারেন্স বিটুইন দা টু এন্ড আর টা হচ্ছে রেডিয়াস ইটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এন্ড এল হচ্ছে লেন্থ অফ দা টিউব তো এই ডেরিভেশনটা আমরা এখন করব কিভাবে যেটা আমরা ডাইমেনশনে করেছিলাম ঠিক ডাইমেনশন অ্যানালাইসিস করে এর প্রুফটা আমরা করতে চাইছি তো এই প্রুফটা করার জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হবে তো সেই অ্যাজাম্পশন গুলো কি কি তো ফার্স্ট অফ অল এটা নোট করো যে পয়সনের ইকুয়েশনের জন্য আমাদের কি কি অ্যাজাম্পশন মানে কি কি টপিক বা কি কি জিনিস আমাদের অ্যাজিউম করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা অ্যাজিউম করব যে অ্যাজাম্পশন অ্যাজাম্পশন বলে পয়েন্ট করো যে ফার্স্ট অফ অল আমরা অ্যাজিউম করব যে দা ফ্লো অফ দা লিকুইড ইজ স্টেডি স্টেডি ফ্লো হবে ঠিক আছে এন্ড প্যারালাল টু দা অ্যাক্সিস অফ টিউব অ্যাক্সিস অফ টিউবের সাথে প্যারালালি ফ্লো করবে মানে এই তো টিউবটা ছিল তো এর অ্যাক্সিস হচ্ছে এটা তার সাথে সবাই প্যারালালি ফ্লো করবে কিন্তু এটা হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যেহেতু এটা একটা হরাইজন্টাল টিউব সিন্স ইট ইজ আ হরাইজন্টাল টিউব সো দেয়ার ইজ নো এফেক্ট অফ গ্র্যাভিটি গ্র্যাভিটির কোনো এফেক্ট এখানে নেই জি এর কোনো এফেক্ট এখানে থাকবে না থার্ড পয়েন্ট যেটা থাকছে যে প্রেশার ইনসাইড দ্য টিউব ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ক্রস সেকশন ঠিক আছে ফোর্থ পয়েন্ট যেটা রয়েছে যে স্পিড অফ দ্য লিকুইড মানে ফ্লো যেটা স্পিড অফ দ্য লিকুইড ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য অ্যাক্সিস মানে অ্যাক্সিসে সেটা ম্যাক্সিমাম থাকবে মানে ধরো ইফ দিস ইজ দ্য অ্যাক্সিস তাহলে এই অ্যাক্সিসের স্পিডটা ম্যাক্সিমাম থাকবে এর থেকে যত আমি বটমের দিকে আসবো মানে যত ওয়ালের দিকে আসবো বা উপরে যে ওয়াল রয়েছে তো সেই ওয়ালের দিকে যত আমি যাব ভেলোসিটিটা কিন্তু মিনিমাম হবে তাহলে এখানে ভেলোসিটি কি থাকছে ম্যাক্সিমাম এইখানে মিনিমাম এইখানে মিনিমাম তাহলে স্পিড অফ দ্য লিকুইড ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য অ্যাক্সিস অ্যান্ড মিনিমাম অ্যাট দ্য ওয়ালস অফ দ্য টিউব তাহলে এইগুলো হচ্ছে অ্যাজাম্পশন যেটা আমরা প্রুভ করার আগে এইগুলো আমরা ধরে নিলাম তো তারপরে আমরা বাই দ্য প্রসেস অফ ডাইমেনশন অ্যানালিসিস আমরা এটা প্রুভ করব তাহলে এগুলো তোমরা নোট করো দেন আমাদের এখানে এই প্রমাণটা করতে হবে যে কিউ ইকুয়ালস টু ভি বাই টি মানে ফ্লো রেট যেটা ইকুয়ালস টু পাই বাই 8 পি আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এল তো এটা আমরা প্রুভ করতে চাইছি তো এর জন্য আমরা কি ধরলাম একটা ক্যাপিলারি টিউব রয়েছে যার লেন্থ হচ্ছে এল রেডিয়াসটা হলো আর আর এর মধ্য দিয়ে ভি অ্যামাউন্ট অফ ভি লিটার ধরতে পারি বা ভি অ্যামাউন্ট অফ কোনো লিকুইড ফ্লো করেছে টাইমের সাথে তাহলে সেই ফ্লো রেট আমি ধরে নিলাম ডাইমেনশন আমরা কি করতাম ফ্লো রেটটাকে ডাইরেক্টলি প্রপোর্শনালি ধরতাম কি কি ফ্যাক্টর রয়েছে ইটা এখানে ধরতে হয় ইটা টু দি পাওয়ার এ ধরো রেডিয়াস যেটা রয়েছে আর টু দি পাওয়ার বি অ্যান্ড পি বাই এল হোল টু দি পাওয়ার সি পি বাই এলটা কি এটাকে আমরা বলবো প্রেসার গ্র্যাডিয়েন্ট তাহলে এরকম ভাবে লেখা যেতে পারে এটা প্রথমে লেখার দরকার নেই প্রথমে এটা নোট করো যে দ্য ফ্লো রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল ইজ প্রপোর্শনাল উইথ ডাইরেক্টলি না ইনভার্সলি সেটা আমরা পরে ধরবো আমরা তো জানি না প্রথমে আমরা এই প্রুফটা করতে চাইছি তাহলে আমরা জানি না এক্সপ্রেশনটা হবে বলে তো আমরা ধরে নিতে পারি যে ফ্লো রেট যেটা রয়েছে ভিসকোসিটির উপর ডিপেন্ড করছে রেডিয়াসের উপর ডিপেন্ড করছে আর প্রেশার গ্র্যাডিয়েন্টের উপর ডিপেন্ড করছে কার উপরে প্রেশার গ্র্যাডিয়েন্টের উপর ডিপেন্ড করছে প্রেশার গ্র্যাডিয়েন্ট মানে কি প্রেশার বাই লেন্থ মানে প্রেশার বাই হাইট পি বাই এল এর উপর ডিপেন্ড করছে তাহলে কিভাবে ডিপেন্ড করছে আমরা তো জানি না তাহলে আমরা লিখতে পারি ভি বাই টি ধরে নিলাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি অ্যান্ড পি বাই এল এর হোল টু দি পাওয়ার সি তাহলে এটা ইকুয়াল টু করে গেলে আমরা এটা কনস্ট্যান্ট বসাতে পারি ইকুয়াল টু কে দেন বোথ সাইডের ডাইমেনশনটাকে সেম করতে হবে ভি মানে কি ভলিউম ভলিউমের ডাইমেনশন এল কিউব টি মানে টাইম এল কিউব বাই টি উপরে নিলে টি ইনভার্স হবে ইকুয়াল টু কে এটা মানে কি এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ রেডিয়াস মানে কি এল হোল টু দি পাওয়ার বি
আর প্রেসার বাই এল, প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া, মানে এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, তাহলে এটা আসবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, তাহলে প্রেসার হচ্ছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু বাই এল, তাহলে এটা উপরে চলে গেলে এল মাইনাস টু হয়ে যাবে, তাহলে এটা টু দি পাওয়ার সি। আর এখানে আমরা কি লিখতে পারি, এম টু দি পাওয়ার জিরো, দেন বোথ সাইডে এম গুলোকে একসাথে অ্যারেঞ্জ করো, এল গুলোকে একসাথে অ্যারেঞ্জ করো, আর টি গুলোকে একসাথে অ্যারেঞ্জ করো, তাহলে আনসার চলে আসবে। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এম জিরো এল থ্রি টি মাইনাস ওয়ান ইকুয়াল টু কে ইন টু এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, এম এল মাইনাস টু টি মাইনাস টু হোল টু দি পাওয়ার সি। দেন এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এ পাশে কি আছে, এম টু দি পাওয়ার জিরো আছে, এল থ্রি আছে, টি মাইনাস ওয়ান আছে, আর এ পাশে যদি আমরা দেখি এম টু দি পাওয়ার এ প্লাস সি আছে। দেখো এখানে এ রয়েছে, এখানে সি আছে, এল মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি আছে, আর টি টু দি পাওয়ারে কি আছে, এখানে মাইনাস এ আছে, এখানে মাইনাস টু সি আছে। তাহলে দেখো এম এর সাথে এ প্লাস সি ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি, তাহলে উই ক্যান রাইট এ প্লাস সি ইকুয়াল টু জিরো। এল এর যে কোইফিশিয়েন্ট মানে এল এর যে পাওয়ার অর্থাৎ মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল টু থ্রি লিখতে পারি, আর মাইনাস এ মাইনাস টু সি ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখতে পারি, তাহলে এটা থেকে কি আসবে, এ প্লাস টু সি ইকুয়াল টু ওয়ান। এটা আর এটা এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সিম্পল সাবস্ট্রাক্ট করে দিই, এ প্লাস সি ইকুয়াল টু জিরো, এ প্লাস টু সি ইকুয়াল টু ওয়ান, সাবস্ট্রাক্ট করে দাও, এটা দেখো কেটে যাচ্ছে, মাইনাস সি ইকুয়াল টু মাইনাস ওয়ান, সো সি ইকুয়াল টু ওয়ান, সি ওয়ান হলে এ কত হবে, মাইনাস ওয়ান, সি যদি ওয়ান হয় এ কত হচ্ছে, মাইনাস ওয়ান, তারপরে এইখানে বসিয়ে দাও ভ্যালুটা, এর জায়গায় মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস বি মাইনাস টু ইকুয়াল টু থ্রি, তাহলে এটা কত আসছে, বি মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি, সো বি ইকুয়াল টু কত আসলো, ফোর, তাহলে আমরা এখানে পেলাম বি ইকুয়ালস টু ফোর। এবার চলে যাও এক্সপ্রেশনে, যে এক্সপ্রেশনটা কিরকম ছিল, এক্সপ্রেশনটা এরকম ছিল যে ভি বাই টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি অ্যান্ড পি বাই এল এর হোল টু দি পাওয়ার সি। তাহলে এখানে যদি আমরা বসাই এক্সপ্রেশনটা কিরকম আসবে, কে ইটা টু দি পাওয়ার এ, এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার বি মানে আর টু দি পাওয়ার ফোর, আর পি বাই এল এর হোল টু দি পাওয়ার ওয়ান। কি লিখতে পারি, ভি বাই টি ইকুয়ালস টু কে বাই ইটা, ইটাটা ইনভার্স আছে, উপরে আর হবে, এখানে পি হবে, এখানে এল হবে, আর এক্সপেরিমেন্টালি ভেরিফিকেশন করে দেখা গেছে যে কে এর ভ্যালুটা কত হয়, কনস্ট্যান্টের ভ্যালুটা হয় পাই বাই এইট। তাহলে আমরা লিখতে পারি এখানে, দেখো যে কে এর জায়গায় আমরা কি লিখলাম, পাই বাই এইট, তাহলে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু মানে ফ্লো রেট ইকুয়াল টু ভি বাই টি ইকুয়াল টু পাই বাই এইট p r to the power 4 by eta l, so proved, যেটা আমরা পয়সলিস ইকুয়েশন জানলাম। এটা থিওরিটা হওয়ার পরে আমি পরের ক্লাসে তোমাদের এখান থেকে নিউমেরিক্যাল করাবো। তো এটা ছিল আমাদের পয়সলিস ইকুয়েশন, যেটা আমরা মেইনলি কনসেপ্টটা ডাইমেনশনে বুঝেছিলাম যে কি করে এক্সপ্রেশন বানাতে হয়, ডাইমেনশন থেকে প্রুফটা হলো। আর পয়সলিস এক্সপ্রেশন থেকে আমরা কি জানতে পারলাম, যে একটা পাইপের হরাইজন্টাল টিউব টাইপের একটা পাইপ রয়েছে, তার কিছু রেডিয়াস রয়েছে, কিছু লেন্থ রয়েছে, তো প্রেসার ডিফারেন্স যদি পি থাকে কি রেটে ফ্লো করবে লিকুইডটা, সেটা আমরা পেলাম। এর জন্য আমরা কিছু অ্যাজিউম করেছিলাম যে যেহেতু টিউবটা এখানে হরাইজন্টাল নেওয়া হয়েছে তাহলে গ্র্যাভিটির কোনো এফেক্ট কাজ করবে না। প্রশ্ন থাকতে পারে এখান থেকে যে কেন ভার্টিক্যাল টিউব নেওয়া হলো না, ভার্টিক্যাল টিউব নিলে কি হতো, একটা গ্র্যাভিটির এফেক্ট থেকে যেত, সেই কারণে আমাদের এখানে হরাইজন্টাল টিউবই নিতে হবে। ফ্লোটা স্টেডি ফ্লো ধরলাম এবং ভেতরে প্রেশার সমস্ত জায়গায় সেম, আর অ্যাক্সিসের কাছে ভেলোসিটি বেশি, আর যত টপ আর বটম পোর্শনে যাচ্ছি মানে ওয়াল অফ দ্য কন্টেনার যাচ্ছি তখন কিন্তু আমাদের ভেলোসিটিটা কম হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাজিউম করতে হয়েছিল এটা করার জন্য। এরপরে যে নেক্সট রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টোকস ল, তারপরে আমরা আরেকটা টপিক আজকে পড়বো, সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে এই দুটো কনসেপ্ট আজকের আমাদের থাকবে। আর তো নেক্সট টপিক
সেটা হচ্ছে আমাদের স্টোকস ল। স্টোকস ল কি বলা হচ্ছে না, অ্যাকর্ডিং টু স্টোকস ল, অ্যাকর্ডিং টু স্টোকস ল আচ্ছা দেখো এখানে একটু দেখো, যে ধরো এরকম করে একটা টিউবের মধ্য দিয়ে একটা ছোট্ট বল টাইপের কিছু রয়েছে যার মাস হচ্ছে এম, এটা একটা স্ফেরিক্যাল বল, আমি বললাম একটা স্ফেরিক্যাল বল যার মাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর। তো সেই স্ফেরিক্যাল বল যার মাস হচ্ছে এম এবং রেডিয়াস আর, তো সেটা একটা ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে নিচের দিকে আসছে। ধরো এখানে লিকুইড রয়েছে, তো লিকুইডটা কিরকম রয়েছে, ভিসকাস লিকুইড। ভিসকাস লিকুইড বলতে অয়েল হতে পারে, গ্লিসারিন হতে পারে, এই সমস্ত গুলো। তাহলে কোন একটা ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে যখন সে আসছে, ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে, যেমন আমরা যদি একটা বড় ধরো টিন বা কিছু নিলাম, তো তার মধ্যে বড় কন্টেনার মধ্যে ওয়াটার রয়েছে পুরো। এবার ওখানে যদি আমরা একটা ছোট্ট বলকে ফেলে দিই তাহলে কি হবে, ওটা নর্মালি নেমে যাবে, মানে অ্যাক্সেলারেট করেই নেমে যাবে, কারণ ওয়াটারটা এতটা ভিসকাস নয়। কিন্তু যদি একটা ওয়েলের মধ্যে বা গ্লিসারিনের মধ্যে আমরা করি, তো তার মধ্যে যদি ছোট ছোট বলগুলোকে ফেলি তাহলে দেখবে সেটা থেমে থেমে আসছে। ঠিক আছে, এটা নিয়ে ক্লাস 11 বা 12 একটা প্র্যাকটিক্যালও থাকে ফিজিক্সে, যে ওটা থেমে থেমে আসবে, ভেরি স্লোলি স্লোলি স্টেডিলি স্টেডিলি করে নামবে। তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট, যেটা স্টোকস ল, স্টোকস ল থেকে রিজনটা পাওয়া যায় না। বলছে একটা স্ফেরিক্যাল বল যার মাস হচ্ছে এম, রেডিয়াস আর, এটা যখন একটা ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে নামে, তখন যে একটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনের ফোর্স ওখানে কাজ করে। ঠিক আছে, তো ভিসকাস ফ্লুইড মানে কি, এখানেও বিভিন্ন লেয়ার রয়েছে, লেয়ার মানে তাদের মধ্যে রিলেটিভ মোশন থাকবে, তো সেটাকে ডিস্ট্রয় করতে হবে, তো এইভাবে জিনিসটা হতে থাকে। তাহলে এখানে বলছে অ্যাকর্ডিং টু স্টোকস ল দ্য ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন এ স্ফেরিক্যাল বডি অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর হোয়েন ইট ফ্লোস থ্রু এ ভিসকাস ফ্লুইড উইথ এ ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু with a velocity v is equal to f equal to 6 pi eta r v. এটা হচ্ছে স্টোকস ল এর ডেফিনিশন। দেখো এই জিনিসটা আমরা কোথা থেকে পেলাম, এটাও আমরা ডাইমেনশন অ্যানালিসিস করে প্রুভ করতে পারি। তো এখানে যে বলা হলো অ্যাকর্ডিং টু স্টোকস ল না দ্য ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন এ স্ফেরিক্যাল বডি, যে স্ফেরিক্যাল বডিটা যখন নিচের দিকে পড়ছে, ধরো এরকম ভাবে স্লোলি স্লোলি পড়ছে, যেহেতু এটা ভিসকাস ফ্লুইড, তাহলে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে তার যে ফোর্সটা কাজ করবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, দিস ইজ নট আপথ্রাস্ট, আপথ্রাস্টের কথা আমি বলছি না। নর্মালি যখন বডিটা ধরো ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে পড়ছে, ছোট্ট একটা স্ফেরিক্যাল বডি, তখন একটা ব্যাকওয়ার্ড ফোর্স কাজ করবে। বডিটা যখন একটা ভেলোসিটি ভি নিয়ে ধরো পড়ছে, তখন তার উপরে একটা ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটার এক্সপ্রেশন হচ্ছে 6 pi eta r v। ওকে, তো এটাকে আমরা কি করে প্রুভ করবো, এটাকে আমরা ডাইমেনশন অ্যানালিসিস করে প্রুভ করতে পারি। তো এটার জন্য আমরা ধরে নেব যে ফোর্স যেটা রয়েছে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটা, এটা প্রপোর্শনাল উইথ রেডিয়াস, এটা প্রপোর্শনাল উইথ ভেলোসিটি, এই তিনটে ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করছে। কিভাবে ভ্যারি করছে আমি জানি না, তো আমরা ধরে নিলাম ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি আর ভেলোসিটি ভি টু দি পাওয়ার সি। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা প্রুভ করতে চাইছি। তো তোমরা আশা করছি এটা করতে পারবে ডাইমেনশন অ্যানালিসিস করে, চেষ্টা করো নিজেরা সলভ করার, না হলে সলিউশনটা দেখবে। তো এখানে রয়েছে কি, এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি। ফোর্স মানে কি, এম এল টি মাইনাস টু ইকুয়াল টু লিখতে পারি কে ইটা মানে কত, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ, আর মানে থাকছে এল টু দি পাওয়ার বি, আর ভি মানে থাকবে ভেলোসিটি এল টি মাইনাস ওয়ান হোল টু দি সি। তাহলে এটা থেকে করলে কি আসবে, এম এল টি মাইনাস টু ইকুয়াল টু, এগুলো তো ওয়ান ওয়ান আছে, এ পাশটা কি আসবে, এম টু দি পাওয়ার
দেখো এখানে m টু দি পাওয়ার বলতে গেলে এই আছে আর তো কিছু নেই l দেখতে গেলে কত আসছে মাইনাস a প্লাস b প্লাস c আর t কত আসছে মাইনাস a মাইনাস c এবার যদি বোথ সাইড আমরা কম্পেয়ার করে দিই এখানে a আছে এখানে 1 আছে সো উই ক্যান রাইট a ইকুয়ালস টু 1 এবার মাইনাস a প্লাস b প্লাস c দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 আবার এখানে রয়েছে মাইনাস a মাইনাস c ইকুয়াল টু माइनस टू तार माने क्या आसबे ए प्लस सी इक्वल टू टू देखो ए इक्वल टू तो वन ताले वन प्लस सी इक्वल टू टू तो सी इक्वल टू वन ताले हमरा पेलाम ए वन सी वन ताले इखाने जो दी गुशे दी एक्सप्रेशन है माइनस वन प्लस बी प्लस वन इक्वल टू वन टेटा केटे अबे बी इक्वल टू वन ताले ए वन बी वन सी वन हमरा जो दी एक्सप्रेशन है गुशे दी ताले एक्सप्रेशन टा किरकम आसबे देखो ए इक्वल टू छिलो के ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি ভি টু দি পাওয়ার সি তাহলে যেহেতু এই ভ্যালু গুলো সব 1 করে আসছে তাহলে কে ইটা আর ভি হবে এখন ক্যালকুলেশন করে দেখা গেছে এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয় 6 পাই হয় সেই কারণে এটাকে আমরা বলতে পারি 6 পাই ইটা আর ভি अकॉर्डिंग টু স্টোকস ল তাহলে এখান থেকে আমরা স্টোকস ল সেটাও প্রুভ করলাম নেক্সট যেটা রয়েছে আজকে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি তো হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি সো নেক্সট টপিক আমাদের টার্মিনাল ভেলোসিটি টার্মিনাল ভেলোসিটির কনসেপ্টটা আমাদের স্টোকস ল রিলেটেড যদি আমরা দেখি যে এখানে আমরা পড়লাম যে একটা বডি যখন স্ফেরিক্যাল বডি যার মাস m রেডিয়াস r তো সেটা যখন একটা ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে ভেলোসিটি v নিয়ে নিচের দিকে পড়ছে সাপোজ দিস ইজ ভিসকাস ফ্লুইড এগুলো দিস ইজ ভিসকাস ফ্লুইড তো ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে যখন বডিটা পড়ছে তো তখন আমরা কি বললাম না এটা প্রোডিউস করে একটা রিলেটিভ মোশন তো রিলেটিভ মোশন প্রোডিউস হচ্ছে তো আলটিমেট কি করছে না তার উপরে अकॉर्डिंग টু স্টোকস ল বডিটা যখন নিচের দিকে পড়ছে সেটা স্টেডিলি পড়ছে আস্তে 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 পড়ছে তার মানে কি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স কাজ করছে যেটাকে আমরা প্রুভ করলাম যে ভিসকাস ফোর্স f = 6 পাই ইটা আর ভি তো একটা স্টেজ এমন এমন একটা স্টেজে পৌঁছায় at a stage when the weight of the body when the weight of the body je body je weight ta royeche is equal to up thrust plus viscous force eta hoye jay to tokhon ar tar upore kono rokom net force kaj kore na to erokom bhabe jokhon eto weight ta niche diye kaj korche eta niye to kono doubt nei weight niche diye kaj korche mg যে ফ্লুইডের মধ্যে রাখা হয়েছে বা যে লিকুইডের মধ্যে রাখা হয়েছে লিকুইডটাকে কি করছে বডিটাকে একটা আপওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স কাজ করছে তো সেটাকে বলা হয় আপ থ্রাস্ট তার মানে উপরের দিকে একটা ফোর্স কাজ করবে সেটাকে আমরা বলে থাকব আপ থ্রাস্ট আবার যেহেতু এটা একটা ভিসকাস ফ্লুইডের মধ্যে যাচ্ছে তাহলে বডিটার উপরে একটা ভিসকাস ফোর্স বডিটা তো এইদিকে আসছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে তাহলে তার অপোজিটে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স কাজ করবে যেটাকে আমরা বলে থাকি ভিসকাস ফোর্স তাহলে এই দুটো ফোর্স এমন একটা স্টেজ ইকুইলিব্রিয়াম আসবে যখন বডিটার উপরে বডির যে ওয়েট mg যেটা কিনা ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে ইকুয়াল টু সাম অফ ভিসকাস ফোর্স প্লাস আপ থ্রাস্ট হয়ে যাবে তাহলে ওই যে কন্ডিশন সেই কন্ডিশনে বডির উপরে আর কোনো ফোর্স কিন্তু কাজ করছে না নো নিট ফোর্স অ্যাক্টিং অন দা বডি দেন বডি মুভস বা মুভস ডাউন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি v তাহলে তখন যে স্টেজে when the stage is reached and when the weight of the body is equal to up thrust plus viscous force মানে net downward force equal to net upward force যে স্টেজটাতে বডিটা পৌঁছবে তখন বডিটার উপরে no externally force acting on that body then কি হবে না বডিটা with a constant velocity নিয়ে নিচের দিকে পড়বে downward direction আসবে with a constant velocity তাহলে critical velocity এটাই যে critical
সরি ইট ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি ক্রিটিক্যাল আলাদা জিনিস আলাদা কনসেপ্ট তাহলে এই যে টার্মিনাল জিনিসটা হচ্ছে এটাই দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি ম্যাক্সিমাম কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি বাই হুইচ ইট মুভস ডাউন উইথ এ ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি বাই হুইচ ইট মুভস ডাউন মুভস ডাউন এটা বললেই হবে তাহলে দ্য ম্যাক্সিমাম কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি বাই হুইচ ইট মুভস ডাউন থ্রু এ ভিসকাস ফ্লুইড এটা বলা যেতে পারে থ্রু এ ভিসকাস ফ্লুইড এই হচ্ছে আমার ডেফিনেশন অফ টার্মিনাল ভেলোসিটি তাহলে এই কন্ডিশনে দ্য ওয়েট অফ দ্য বডি ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস ভিসকাস ফোর্স সেই কন্ডিশনে ভেলোসিটিটা কত যদি টার্মিনাল ভেলোসিটি আমরা ভি ধরে নিই তো আমরা এই ভেলোসিটির এক্সপ্রেশনটা কি করে বের করব সেটা যদি আমরা দেখে নিই দেখো এইখানে যে বডিটা ছিল তো এখানে যে বডিটা ভিসকাস ফ্লুইডের মধ্য দিয়ে নামছে সেই বডির মাস আমি ধরেছি এম বডিটার একটা ডেনসিটি ধরলাম যে ডেনসিটি অফ দ্য বডি ডেনসিটি অফ দ্য বডি সেটা আমরা ধরলাম সাপোজ রো আর যে ভিসকাস ফ্লুইডটা রয়েছে তার ডেনসিটি ধরলাম যে ডেনসিটি অফ ভিসকাস ফ্লুইড তো তার ডেনসিটিটাকে আমরা ধরলাম সাপোজ সিগমা ঠিক আছে তো তাহলে এখানে কি হবে না ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হয়েছে ওয়েট অফ দ্য বডি ওয়েট অফ দ্য বডি ইকুয়াল টু আপথ্রাস্ট মানে ওয়েট অফ দ্য বডি ডাউনওয়ার্ড আপথ্রাস্ট উপরের দিকে ভিসকাস ফোর্স উপরের দিকে আপথ্রাস্ট প্লাস ভিসকাস ফোর্স এটা তো কন্ডিশন তাহলে দেখো ওয়েট অফ দ্য বডি মানে কি এম ইনটু জি ইকুয়াল টু আপথ্রাস্ট কত হবে আপথ্রাস্ট মানে লিকুইড বডিটাকে যে উপরের দিকে একটা থ্রাস্ট দেবে সেটা কত আপথ্রাস্টের ভ্যালুটা হবে ফোর থার্ড পাই আর কিউ যেটা হচ্ছে ভলিউম ইনটু বডিটার যে ডেনসিটি থাকছে বডির ডেনসিটি মানে রো ইনটু জি এটা হলো আপথ্রাস্টের এক্সপ্রেশন আপথ্রাস্ট মানে কোনটা এটা প্লাস ভিসকাস ফোর্স অর্থাৎ সিক্স পাই ইটা আর ভি ভিটা তখন কত হয়ে গেছে ভি টার্মিনাল হয়ে গেছে টার্মিনাল ভেলোসিটি নিয়ে যাচ্ছে ভিটি আর এইখানে যে এমটা রয়েছে ওয়েট অফ দ্য বডি দেখো এইখানে রোটা এখানে সিগমা হবে নট রো তার কারণ হচ্ছে এটা কে দিচ্ছে ওয়াটার দিচ্ছে ওয়াটার বডিটার উপরে দিচ্ছে বা লিকুইডটা যে ভিসকাস লিকুইডটা রয়েছে সে ভিসকাস লিকুইডের ডেনসিটি আমি সিগমা ধরেছি তাহলে এখানে সিগমা হবে আর যেহেতু এটা বডির জন্য বডির ওয়েট তাহলে এইখানে মাসটাকে আমরা লিখতে পারি কি ভলিউম ইনটু ডেনসিটি তাহলে ভলিউম আর কিউ ইনটু রো তাহলে এখান থেকে এই এক্সপ্রেশনটা আমরা পেলাম এবং এটাকে সলভ করে আমাদের ভিটিটাকে বের করতে হবে তাহলে দেখো এখান থেকে যদি আমরা সলভ করি কি আসবে সিক্স পাই ইটা আর ভিটি ইকুয়াল টু ফোর থার্ড পাই আর কিউ জি রো মাইনাস সিগমা হবে তাহলে এখান থেকে দেখো পাই পাই ক্যান্সেল হয়ে গেল সিক্স মানে এখানে টু থ্রি জার টু টু তাহলে আমাদের ভিটি ইকুয়ালস টু চলে আসছে টু বাই নাইন একটা আর এখানে ক্যান্সেল আউট হবে আর স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার জি বাই ইটা ইনটু রো মাইনাস সিগমা তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ টার্মিনাল ভেলোসিটি তাহলে এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন যেটা আমরা এখান থেকে পেলাম তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে দ্য টার্মিনাল ভেলোসিটি যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি ওয়েন ইট মুভস থ্রু দ্য ভিসকাস লিকুইড যে ম্যাক্সিমাম কনস্ট্যান্ট ভেলোসিটি যেটা নিয়ে বডিটা থ্রু আউট দ্য ভিসকাস ফ্লুইড ফল করছে তো সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি তো সেই টার্মিনাল ভেলোসিটি ভিটি ইকুয়ালস টু আমরা কি পেলাম ইকুয়াল টু টু বাই নাইন আর স্কোয়ার জি রো মাইনাস সিগমা বাই ইটা এটা আমরা এখান থেকে পেলাম দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ টার্মিনাল ভেলোসিটি তাহলে দেখো এখান থেকে যদি একটু ভালো করে আমরা অবজার্ভ করি টার্মিনাল ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করছে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য আর স্কোয়ার
টার্মিনাল ভেলোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা মানে কি? টার্মিনাল ভেলোসিটি মানে বলতে চাইছে যার রেডিয়াস বেশি হবে, মানে ধরো যে বাবল গুলো রয়েছে, যে বাবল গুলোর রেডিয়াস বেশি, তার মানে যেগুলো বড় বাবল, আর একজন ধরো রয়েছে একটা ছোট বাবল রয়েছে আর, তাহলে যার রেডিয়াস বেশি থাকবে তার মানে তার ভলিউম বেশি। এগুলোকে আমরা কি ধরে থাকি? বাবল গুলো জেনারেলি স্ফেরিক্যাল ইন শেপ হয়, তার মানে ভলিউম কত? 4/3 πr³। তার মানে যার রেডিয়াস বেশি মানে যার ভলিউম বেশি তার কি হবে? টার্মিনাল ভেলোসিটি বেশি হবে। মানে আমরা ইন আদার ওয়ার্ডস বলতে পারি যে যখন বিভিন্ন টাইপের যে বাবলস গুলো থাকে, তো সেই বড় বড় ধরো রেইন ড্রপ গুলো যখন, বিগার ড্রপস গুলো যখন নিচের দিকে পড়ছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তারা কিন্তু বেশি স্পিড নিয়ে পড়ে, আর যেগুলো ছোট বাবল হয়, ছোট রেইন ড্রপস, তারা কিন্তু স্মলার বা লেজার স্পিড নিয়ে পড়ছে। ঠিক আছে, তার মানে যাদের রেডিয়াস বেশি মানে যারা বিগার ড্রপ, তারা কিন্তু তাদের টার্মিনাল ভেলোসিটিও বেশি, মানে তারা বেশি স্পিড নিয়ে নিচের দিকে পড়ে। এটা আমরা একটা কনসেপ্ট পেলাম। সেকেন্ড হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে টার্মিনাল ভেলোসিটি 1/ইটা মানে ইনভার্সলি ভ্যারি করছে উইথ দ্য ভিসকোসিটি, মানে যার ভিসকোসিটি বেশি, দেখো যার ভিসকোসিটি বেশি তার কিন্তু স্পিডটা কম, আর যার ভিসকোসিটি কম তার কিন্তু স্পিডটা বেশি। যেমন আমরা যদি বলি ওয়াটার আর অয়েল, কে বেশি ভিসকাস? অবশ্যই অয়েল বেশি ভিসকাস। তার মানে অয়েলের মধ্যে যদি আমি একটা বলকে রেখে দিই, তাহলে কিন্তু বলটা স্লোলি ফল করবে, কিন্তু ওয়াটারের মধ্যে যদি একটা বলকে ফেলে দিই, সে বলটা কিন্তু খুব স্পিডে নেমে যাবে। কেন? ওয়াটারের ভিসকোসিটি কম্পেয়ার টু অয়েল অনেক কম, সেই কারণের জন্য। তো এটার উপর ডিপেন্ড করছে। থার্ড পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে ভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো মাইনাস সিগমা, মানে ডেন্সিটির যে ডিফারেন্স, রোটা কি? রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য বডি ছিল, আর সিগমাটা কি ছিল? ডেন্সিটি অফ দ্য ফ্লুইড ছিল, ভিসকাস ফ্লুইড। তার মানে এখন যদি এরকম হয় যে রো গ্রেটার দেন সিগমা, তাহলে ওটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে আসবে, কিন্তু যদি উল্টো হয় ধরো রো লেস দেন সিগমা, তখন কি হবে? ও কিন্তু ভেলোসিটি ওপরের দিকে উঠতে থাকবে, মানে বডিটা ওপরের দিকে যেতে থাকবে। যেমন কিরকম, মানে আমরা অনেক সময় ক্লাউড যখন জমে থাকে স্কাই এর মধ্যে, তখন আমরা দেখতে পাই সেগুলো বাবলগুলো ভেসে ভেসে উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক সেটা। কখনো কখনো আমরা দেখি বিভিন্ন রকমের যে বাবলগুলো রয়েছে এয়ারের মধ্যে, সেগুলো উপরের দিকে যায়। তো এটার লজিকটা কিন্তু এখান থেকে আসছে। আর একটা কথা এখান থেকে আমরা বলতে পারি যে টার্মিনাল ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট, টার্মিনাল ভেলোসিটি ডিপেন্ড করছে জি এর উপরে অবশ্য, যেহেতু এটা একটা টিউবটা কিরকম ছিল, ভার্টিক্যাল ছিল। আর এটা আমরা বলতে পারি টার্মিনাল ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য হাইট, হাইটের উপরে কিন্তু এর কোনো ডিপেন্ডেন্সি নেই। তো এটা তোমরা যদি একবারে না বুঝো, তো আরেকবার টাইম নাও, আরেকটু ভালো করে দেখো, আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আজকে এতটাই থাক, আপ টু টার্মিনাল ভেলোসিটি অবধি। পরের ক্লাসে এটা আরো তিনটে ক্লাস ধরো লেগে যাবে, 3-4 ক্লাস আরো থিওরিটাই শেষ করতে। তো আজকে এটা দেখো, এটা হয়ে গেলে তারপরে আমি নিউমেরিক্যাল করাবো।